আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে খুবই অন্যরকম টাইপের একটা ভিডিও বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি ইন্টারের সূত্রের প্রমাণ পড়লে তুমি এইচএসসিতে কী উপকৃত হওয়া, অ্যাডমিশনে কী উপকৃত হবা, বা অ্যাডমিশন পরবর্তী টাইমে তুমি যখন ভার্সিটিতে ভর্তি হবা, ভার্সিটিতে গিয়ে কোনো উপকার পাবা কি না তুমি ইন্টারের সূত্রের প্রমাণ পড়লে। তো বেসিক্যালি আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্রের প্রমাণ পড়লে কতটুকু কী উপকৃত হবে সেটা নিয়ে স্পেসিফিকভাবে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আলোচনা করব। তো দেখো, এই যে আমার কাছে হচ্ছে পদার্থবিজ্ঞান বই আছে ইন্টারের দ্বিতীয় পত্রে, তো সাধারণ তপন স্যারের বই আছে আমার কাছে। তো এই বইতে দেখবা যে অসংখ্য সূত্রের প্রমাণ, মানে প্রত্যেকটা সূত্রের প্রমাণ দেওয়া, ঠিক আছে? এই প্রত্যেকটা সূত্রের প্রমাণ দেয়া, আমাদের মনে কি কখনো প্রশ্ন আসছে যে এই প্রমাণগুলো কেন দিল, বা হচ্ছে প্রমাণগুলো আদৌ কি দরকার কি না, আমি কি প্রমাণ পড়বো নাকি হচ্ছে শুধু সূত্রগুলো মুখস্থ করব, ঠিক আছে? এরকম প্রশ্ন অনেকের মনেই আসে, ঠিক না? প্রমাণ পড়লে আমার লাভ কি, ঠিক আছে, যেহেতু কোনো লাভ নাই, অনেকে ভাবে হয়তো কোনো লাভ নাই, যেহেতু কোনো লাভ নাই শুধু শুধু সময় নষ্ট কেন করব আমি, সূত্রটা মুখস্থ করে ফেলাই, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেও নাই দিবা, তো তোমরা জানো এইচএসসিতে কি থাকে প্রশ্ন প্যাটার্ন, যে এইচএসসি বোর্ড পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকে হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, প্লাস হচ্ছে সিকিউ, এমসিকিউ প্লাস হচ্ছে সিকিউ থাকে। তো আর তোমার অ্যাডমিশনে বেশিরভাগ টাইমে হচ্ছে এমসিকিউ থাকে, আবার রিটেনও থাকে, আবার হচ্ছে তোমার ভার্সিটিতে কি থাকে জানো, ভার্সিটিতে তোমার এই এমসিকিউ সিকিউ কোনোটাই তোমার কাজে আসবে না তোমার ভার্সিটিতে ভর্তি হওয়ার পর, ঠিক আছে? ভার্সিটিতে এমসিকিউ সিকিউ টাইপের প্রশ্ন হয় না ভার্সিটির যে সেমিস্টারগুলায়, ঠিক আছে? এইবার মনে করো, তো একটা সূত্রের কথা বলি, তো মনে করো মোলার গ্যাসের জন্য যে সূত্রটা, মনে করো একটা সূত্র সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, মোলার গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে আমি তাপগতিবিদ্যার একটা সূত্র লিখলাম, ঠিক আছে? মোলার গ্যাসের ক্ষেত্রে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তো এইবার তুমি যদি এই প্রশ্নটা, এই সূত্রটা মুখস্থ করো, তো অনেক সময় হইতে পারে তুমি অনেক সময় মানে ঘুলাই ফেলতে পারো যে আসলে সিভি আগে হবে নাকি সিপি আগে হবে, কোনটা আগে হবে, তুমি একটা কন্ট্রোভার্সির ভিতরে চলে যেতে পারো, ঠিক আছে? তো তুমি যদি এই সূত্রের প্রমাণটা করে আসো, সূত্রের প্রমাণটা তাপগতিবিদ্যার সূত্র থেকে এই সূত্রের প্রমাণটা যদি তুমি করে আসো, তুমি কোনো দিনও ভুলবা না যে সিপি আগে না সিভি আগে, ঠিক আছে? এবং তুমি পরীক্ষার হলে, এইচএসসি পরীক্ষার হলেই ধরো তুমি একটা এমসিকিউ করতে গেছো বা একটা সিকিউ করতে গেছো, হুট করে তুমি সূত্রটা ভুলে গেছো। তো সূত্র যেহেতু এক সূত্রের সাথে আর এক সূত্র কানেক্টেড, এক সূত্রের সাথে আর এক সূত্র যেহেতু কানেক্টেড, তুমি ওই মে যে সূত্রটা তোমার লাগবে ওই সূত্রটা যেহেতু ভুলে গেছো, তুমি কিন্তু অন্য সূত্র থেকে ডেরিভেশন করে টোরে তুমি কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত সূত্রটা সেটা নিয়ে আসতে পারবা, এই একটা সুবিধা, ঠিক আছে? এরপরে তারপরে তোমার যে অ্যাডমিশন টাইমে, অ্যাডমিশন টাইমে হয় কি, তোমার অনেক সময় যে ডিরেক্ট যে সূত্র, ডিরেক্ট সূত্রের মানগুলো দিয়ে দেয় না, ঠিক আছে, সূত্রের মাঝখান থেকে কিছু একটা মান দিয়ে দেয়, ওখান থেকে একটু ডেরিভেশন করলে তুমি হচ্ছে মেইন সূত্রটা পেয়ে যাও। এবং যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির ক্ষেত্রে যদি তুমি প্রিপারেশন নাও, অবশ্যই তোমার হচ্ছে ডেরিভেশন করে মাস্ট বি করতে হবে, আর হচ্ছে তুমি যদি জেনারেল ভার্সিটির ক্ষেত্রে প্রিপারেশন নাও, তুমি ডেরিভেশন চাইলে করতেও পারো নাও করতে পারো, তবে যে ডেরিভেশন করে মানে সূত্র কীভাবে আসলো প্রমাণ টমাণ করে পড়া আমার মনে হয় বেটার। আরেকটা বেটার হচ্ছে তোমার যে সূত্র, যে তুমি যদি ডিরেক্ট মুখস্থ করো তুমি কখনো পড়ার যে মজাটা, মেইন মজাটা তুমি পাবা না, ঠিক আছে? সূত্র যদি তুমি প্রমাণ করে পড়ো তোমার পড়ার যে মেইন মজাটা পাবা, তুমি জানবা যে আসলে এই সূত্র কোথা থেকে আসলো, তোমার জানবা, তোমার মনে জানা থাকবে, পরিচিত থাকবে, এবং তোমার ওই ভুলার সম্ভাবনাটা কম থাকবে, আর ভুলে গেলেও তুমি ওটা ডেরিভেশন করে তুমি ওই সূত্র নিয়ে আসতে পারবা, ঠিক আছে? তো আমি বললাম যে তোমার এইচএসসি লাইফে কি হবে সূত্রের প্রমাণ পড়লে, ভার্সিটিতে কি হবে মানে অ্যাডমিশনে কি হবে, আর ভার্সিটিতে কি হবে। তো ভার্সিটিতে ক্ষেত্রে আমি রিসেন্ট আমার অভিজ্ঞতা বলবো, তো সেটা বলি। তোমার ভার্সিটিতে দেখো তুমি ইন্টারে যে দুই বছর এমসিকিউ আর সিকিউ পড়তেছো, এই দুইটার কোনোটাই তোমার কাজে লাগতেছে না ভার্সিটিতে এসে, ঠিক আছে? ভার্সিটিতে এসে তোমার কী কাজে লাগবে জানো,
তুমি যদি এই সূত্রের প্রমাণটা পড়ে আসো সেটাই তোমার কাজে লাগবে ভার্সিটিতে। ভার্সিটিতে তোমার হিউজ হিউজ পরিমাণে সূত্রের প্রমাণ আসে ভার্সিটিতে। তো তুমি যদি ইন্টারে সূত্রের প্রমাণ পড়ে আসো, ঠিক আছে, তোমার ভার্সিটিতে প্রথম দুই সেমিস্টার এমনি এমনিতেই কাভার হয়ে যাবে। প্রথম দুই সেমিস্টার হালকা পাতলা পড়লেই হবে, নতুন কিছু সূত্র বাবা সেইগুলোর প্রমাণ টমাণ পাওয়া লাগবে। তাছাড়া মেজরিটি হচ্ছে ইন্টারের সূত্রের প্রমাণ। তো তুমি যদি ইন্টারে থাকতে সূত্রের প্রমাণ পড়ো, তোমার তো ইন্টারে লাভবান হইতেছো এমন তো না, ইন্টারে লাভবান হইতেছো না, ইন্টারে তুমি লাভবান হইতেছো, অ্যাডমিশনে লাভবান হইতেছো, ভার্সিটিতে লাভবান হইতেছো, ঠিক আছে। তোমার ভার্সিটিতে সেমিস্টার পরীক্ষা হয়, সেখানে তুমি যদি সায়েন্সের কোনো সাবজেক্টে পড়ো, আর্টস কমার্সের ক্ষেত্রে আলাদা, তুমি যদি বিভাগ পরিবর্তন করো তাহলে আলাদা, তুমি যদি সায়েন্সের কোনো সাবজেক্টে পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে পড়ো, সায়েন্সের পিওর সাবজেক্ট হইতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বা হচ্ছে তোমার ম্যাথ, এগুলো তুমি পিওর সাবজেক্টে পড়লে তুমি তোমার এই ফিজিক্স থাকবে। তুমি এমন হইতে পারে তুমি এমন চিন্তা করো তুমি তো ম্যাথে অনার্স পড়বা, তাহলে তোমার ফিজিক্স থাকবে না, অবশ্যই ফিজিক্স কোর্স থাকবে নন মেজর হিসেবে। কেমিস্ট্রিতে অনার্স করো, তোমার ফিজিক্স কোর্স নন মেজর হিসেবে থাকবে, ঠিক আছে। তো তুমি যদি এই যে সায়েন্সের কোনো সাবজেক্টে অনার্স করো অথবা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে অনার্স করো, প্রথম দু এক সেমিস্টার বা প্রথম এক বছর তোমার ফিজিক্স কোর্স থাকবে, ফিজিক্সের কিছু কোর্স থাকবে, সেটা মেজর হিসেবে হোক নন মেজর হিসেবে হোক। সেই কোর্সগুলায় তোমার মানে 70% বা 60% পড়াশোনাই থাকবে তোমার ইন্টারের বেস, তার সাথে নতুন কিছু পড়াশোনা জোড়া লাগবে, ঠিক আছে। তো এই ইন্টার বেস পড়াশোনাই তোমার এইবার আসবে কি পরীক্ষায়, সেমিস্টার পরীক্ষায় বা ইয়ার পরীক্ষায় অনার্সে আসবে, কিন্তু এই সূত্রের প্রমাণ, ঠিক আছে, সাথে কিছু ম্যাথ আসবে। তো এই সূত্রের প্রমাণ যদি ইন্টার পড়ে আসো, তোমার দেখবা যে ভার্সিটি লাইফে কোনো কষ্ট করা লাগবে না, তো ওভারঅল তুমি কিন্তু বেনিফিট পাবা। তো এখন একটা আমরা অভিজ্ঞতা জানবো, ঠিক আছে, তোমাদের ইফতেকার ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে একটা অভিজ্ঞতা শুনবো। সে রিসেন্টলি হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিছে, অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ে। তো হচ্ছে সে সূত্রের প্রমাণ পড়ে আসছিলো ইন্টারে, তো সে ইন্টারে কী উপকৃত হয়েছে সূত্র প্রমাণ পড়ে বা অ্যাডমিশনে বা হচ্ছে সেমিস্টারে সে কী কতটুকু কী উপকৃত হয়েছে সেই বিষয়টা এখন জানবো। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মোহাম্মদ ইফতেখার রহমান সিয়াম, পড়াশোনা করছি শহীদ আব্দুর রব সেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে। এইখানে মূলত সূত্রের প্রমাণ পড়লে এইচএসসিতে কী লাভ, অ্যাডমিশন বা ভার্সিটি বলি বা যে ইসেই বলি না কেন, ইউনিভার্সিটি লাইফে মূলত সূত্রের প্রমাণ, ইউনিভার্সিটি লাইফের আগে স্কুল বা কলেজ এই সময় আমরা অনেক সূত্রের প্রমাণ পড়ছি, সূত্রের প্রমাণ পড়ছি এই কারণে যে মানে ওই সূত্রটাকে একটু বোঝার জন্য। যেমন যে কোনো সূত্রের কথাই আমরা বলি না কেন, সেটা ফিজিক্স হোক ম্যাথ হোক কেমিস্ট্রি হোক, সূত্রটা বোঝার জন্য এবং ম্যাথে আমরা ওই সূত্রটাকে রিলেট করার জন্য যে আসলে কেন দরকার, একটা ম্যাথে আমরা কী পাচ্ছি বা কোন মানে তথ্যগুলো পাচ্ছি ডেটাগুলো পাচ্ছি যেগুলোর সাথে আমরা ওই যে সূত্রটা ওইটাকে রিলেট করব, এই কারণে সূত্রের প্রমাণ আসলে দরকার। তবে ইউনিভার্সিটি লাইফে আমাদের আসলে কী দরকার, আমি রিসেন্টলি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিলাম, এখানে ফিজিক্সের পরীক্ষা দিয়েছি, ফার্স্ট সেমিস্টার তো দিলাম প্রায় 6 মাস আগে। তো ফার্স্ট সেমিস্টারে আমাদের কিছু যে ফিজিক্স ছিল সেইগুলো আসলে যদি আমরা ইন্টারের সাথে রিলেট করি তাহলে আসলে ইন্টারে আমাদের ফিজিক্সের যে ফার্স্ট পেপার বইটা ছিল এর সাথে আমরা রিলেট করলে পারবো বা বুঝবো সেই চ্যাপ্টারগুলো বা সেই টপিকগুলো। আর সেকেন্ড সেমিস্টারে আমরা যে ফিজিক্সের যে কোর্সটা পড়ছি ফিজিক্স 2, এইখানে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ছি, যেমন আমাদের চ্যাপ্টার ছিল ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, এরপরে মডার্ন ফিজিক্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, তো এইখানে আমরা যেগুলো পড়ছি এই পড়ার ভিতরে আসলে ম্যাক্সিমামই আমরা এইভাবে পড়ছি যে সূত্রের প্রমাণ, শিক্ষক আমাদের ক্লাস নিছেন এবং আমরা যেভাবে পড়ছি মানে পড়ার যে মানে মূল ধারণাটা যে ফ্লো পড়ার পড়াশোনা, যেমন ইন্টারে আমরা পড়ছি হিউজ পরিমাণে ম্যাথ করতে হইতো, ম্যাথের উপর থাকতে হইতো, অনেক টপিক অনেক ধরনের একটা চ্যাপ্টারে অনেক ধরনের ম্যাথ থাকতো শর্টকাটে, এরপরে পুরো বিস্তারিতভাবে ম্যাথ করার দরকার হইতো, একটা সূত্র দিছে সূত্র থেকে আসলে কীভাবে ম্যাথ করতে হবে। যেমন আমরা যদি যে যারা বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের প্রিপারেশান নিই অনেক বড় বড় ধরনের ম্যাথ করা লাগে, সেইখানে অনেক আইডিয়া একসাথে নিয়ে একটা ম্যাথ সলভ করা লাগে। যদি আমরা ঢাকা ইউনিভার্সিটি বা গুচ্ছের কথা বলি তাহলে সেখানে আমরা যখন মানে অ্যাডমিশনের সময়ের কথা বলতেছি এই সময় কিন্তু আমাদের অনেক যদি ওই যে শর্টকাট মেথড আমরা যদি ইউজ না করি তাহলে এটা আমাদের জন্য বেশ মানে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
তো কিন্তু আমরা যখন এই যে ইউনিভার্সিটি লাইফে এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সাধারণত সব ইউনিভার্সিটিতেই মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, ইউনিভার্সিটি বলতে আমি যে কোনো ইউনিভার্সিটি বলতেছি, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট হোক বা যে কোনো ধরলাম বরিশাল ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, যেগুলোর কথাই বলি না কেন, সাধারণত ফার্স্ট ইয়ারে আমাদের জেনারেল সায়েন্স পড়ানো হয়। জেনারেল সায়েন্সের যে সাবজেক্টগুলো আমরা যেগুলো সাধারণত ইন্টারেই পড়ে আসছি, এই ধরনের বেসিক সাবজেক্টগুলোই পড়ানো হয়। টুকটাক দু একটা এই আমরা যেমন ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমরা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, এখানে আমাদের দু একটা সাবজেক্ট আছে যেগুলো মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দরকার। তো এইখানে এই যে মানে ফিজিক্সের যে কথাটা আমরা বলতেছি, রিসেন্টলি আমি ফিজিক্স টু এর পরীক্ষা দিছি, 60-70% আমার যে কোয়েশ্চেন আসছে এইগুলো আসছে মূলত সূত্রের প্রমাণ। কোন সূত্র? আমরা যদি সেই ইন্টারের সাথে একটু রিলেট করি, স্টেট অ্যান্ড এক্সপ্লেইন গাউস ল, এটা আমরা ইন্টারে পড়ে আসছি, ফ্যারাডেজ ল, লেন্স ল, এটা আমরা ইন্টারে পড়ে আসছি, এইটারই প্রমাণ, এইটারই স্টেটমেন্ট, এইটারই এক্সপ্লেনেশান, এইগুলাই আসছে। আমরা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সে কার্নোটস ইঞ্জিন পড়ে আসছি, এইটারই যে এক্সপ্লেনেশানগুলো এই দিয়েই আমাদের প্রশ্ন আসছে এবং তাই আমাদের লিখতে হয়েছে। সর্বোচ্চ আমি 4-5 ম্যাথ পাইছি এইখানে, এর বেশি না। কিন্তু মূল আসলে এই যে পড়াশোনা যেটার কথা আমরা বলতেছি, যে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার যেখানে জেনারেল সায়েন্স পড়ানো হয়, যদি আমরা ইন্টারে অথবা 9-10 ফিজিক্স ম্যাথ এইগুলার, যদিও ম্যাথের ক্ষেত্রে এমন আমি বলবো না, ম্যাথে আমাদের কিছু ভিন্নতা আছে, ফিজিক্স আমি বেশিরভাগ ফিজিক্সের কথা বলতেছি এবং আমি কেমিস্ট্রির কথাও একটু বলতেছি। যেমন আমরা যখন ইসে মানে এই প্রথম সেমিস্টারে ছিলাম, এইখানে কেমিস্ট্রিতে যা পড়ানো হয়েছে, কেমিস্ট্রি আমাদের যে প্রথম ক্রম সূত্রের বিক্রিয়া, দ্বিতীয় ক্রম সূত্রের বিক্রিয়া, এইটারও কিন্তু আমাদের প্রমাণ লাগছিল। ম্যাথমেটিক্যাল টার্ম খুবই ইজি, তবে প্রমাণ করা লাগছিল এবং এই জিনিসগুলো আসছিল। আর এই যে সেকেন্ড সেমিস্টারে, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের কথা এবং সেকেন্ড সেমিস্টারের কথা, ফিজিক্সের কথা আমি একটু বিশেষভাবেই বলতেছি, যত সূত্র পড়ছি, যা পড়ছি, ম্যাক্সিমামই প্রমাণ পড়ছি। সূত্র ধরায় কখনো শিক্ষক আমাদের ওই ম্যাথের দিকে বেশি জোর দেয় নাই এই সময়টায়, ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ার। ইন্টারে যেমন আমরা করছি একটা ম্যাথ, শিক্ষক প্রমাণ করায় দিতে পারতেন না পারতেন, একটা স্টুডেন্ট সূত্রের প্রমাণ বুঝতো কি না বুঝতো, ম্যাথে খুবই জোর দেওয়া লাগতো এবং ওই সূত্র ম্যাথের সাথে রিলেট করা লাগতো। কিন্তু ইউনিভার্সিটি লাইফে আমি বলবো আসলে সূত্রের প্রমাণটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, যে কারণে মানে আমাদের আসে। এবং আমাদের এখানে পড়াশোনা আসলে আমরা বিগত বছরের কোয়েশ্চেন সলভ করা লাগে একটু বেশি, মানে আমাদের পড়াশোনার যে কারিকুলাম যেরকম বিগত সালের কোয়েশ্চেন, তো ম্যাক্সিমাম, এবং আমরাও তো এই যে আমি তো বললাম রিসেন্টলি আমি পরীক্ষা দিছি, তো ম্যাক্সিমামই আমাদের ওইভাবেই পড়াশোনা করা লাগছে, যে সূত্রের ম্যাথ না, সূত্রের প্রমাণটাই অত্যন্ত জরুরি, ম্যাক্সিমাম এই এইগুলোই আসে, একটা সূত্র আসলে এটার প্রমাণ আসে। যাই বললাম আমি যে দু একটা ইসের নাম বললাম, তো এইখানে যেমন কার্নোট ইঞ্জিনের আমরা যে এফিসিয়েন্সি, ইটা ইজ ইকলস টু এই যে আছে T-T-T2/T1, এই যে যে সূত্র, অথবা কি অথবা Q1-Q2/Q1, মানে আমরা যে মূলত যে হিটটা প্রোভাইড করি, মানে যে পাওয়ারটা আমরা প্রোভাইড করি, যে এনার্জিটা আমরা প্রোভাইড করি, সেইটা থেকে কতটুকু সে মানে কার্যক্ষমতা দেখাচ্ছে, এই যে এফিসিয়েন্সি এই বিষয়টা, এইটা তো প্রমাণ আসছে। তো এইগুলো এইরকম যদি আমরা বেশ কিছু বিষয়ের কথা বলি ম্যাক্সিমামই, এবং আমি সার্বিক বিষয়ের কথা বললাম, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, জেনারেল ইউনিভার্সিটি হোক, যেখানে হোক না কেন, ফার্স্ট ইয়ারে সাধারণত পড়াশোনাটা হয় জেনারেল সায়েন্সের উপরে, এবং এই প্রমাণগুলো আসলে আমাদের খুবই দরকার, অত্যন্ত দরকার, অন্তত ফার্স্ট ইয়ারের জন্য। এই জন্য আমরা যদি ইন্টার লাইফে ওই সূত্রের প্রমাণগুলোর দিকে একটু জোর দিতে পারি পড়াশোনার পাশাপাশি, ইন্টারে তো প্রমাণের তেমন দরকার নাই, বলা যায় কোনো ধরনের দরকার নাই, জাস্ট ম্যাথের জন্য সূত্র পড়া, তবুও যদি সূত্র পড়ার সময় আমরা সূত্রটা প্রমাণ করে নিজের মতো বুঝে এবং সূত্রটাকে অনুধাবন করে শিখতে পারি, আশা করি এই ফার্স্ট ইয়ারের সবার জন্যই ভালো হবে, এবং যারা ইউনিভার্সিটিতে মানে চান্স পাবে, সামনের দিকে আসছে, সবার জন্যই শুভকামনা। এবং এই যে কথাগুলো বললাম এইগুলোর দিকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করিও। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।